আমাদের যারা ডিপ্লোমা প্রকৌশলী রয়েছেন তাদের জন্য হায়ার স্টাডি অ্যাব্রড হচ্ছে একটা আমাদের অনেকেরই স্বপ্ন। এটা হয়তো ডিপ্লোমার পরে আমাদের সেই স্বপ্ন অনেকের জাগ্রত হতে পারে, অথবা যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন তাদেরও অনেকে পড়াশোনার পরে এটা কনসার্নে আসে যে আসলে বাহিরে উচ্চশিক্ষার জন্য আসলে গেলে ক্যারিয়ারটা কেমন হতে পারে। তো আমরা তো যেহেতু আজকে ডিপ্লোমা স্টুডেন্টদের নিয়ে আমাদের আজকের এই প্রোগ্রাম, তো আমরা মূলত ডিপ্লোমাদের ফোকাস করে নিয়ে কথা বলবো। তো আসলে আমাদের ডিপ্লোমা যারা করি, আমাদের আসলে আমরা এখনকার যারা জেনারেশন তাদের মানসিকতা জানি না, বাট আমাদের সময় যে মানসিকতা ছিল যে শর্টকাট একটা ওয়েতে তারা একটা কিছু করবে আর কি, শর্টকাট একটা ওয়েতে তারা একটা ডিগ্রি অর্জন করবে অথবা লাইফে সেটেল হবে। বাট এখন ইন প্রেজেন্ট সিচুয়েশন ইজ সো ডিফিকাল্ট, এখন এটা খুবই কঠিন, কারণ আপনারা জানেন যে এভরিহোয়ার ইজ কম্পিটিশন। আমাদের এখন গভর্নমেন্ট জবের একটি বাজার বাংলাদেশে তৈরি হয়েছে, এটি কিন্তু আমাদের যখন শেষ করেছি 2015-এ যখন শেষ করেছি আমরা, তখন কিন্তু এই সুযোগটা ছিল না। তো এখন ক্রিয়েট হয়েছে, আর কিছুদিন পরে মার্কেটটা এরকম থাকবে কিনা আমি জানি না, নাজমি সরকার ভাই বলে গিয়েছে, অনেক কথাই বলেছেন। তো বাট যারা কনসার্ন নিয়ে আছেন যে প্রাইভেট সেক্টরে যাবেন অথবা বাহিরে হায়ার এডুকেশনের জন্য যাবেন, তাদের বিষয়টা হচ্ছে আগে থেকেই আপনাদেরকে মোটিভেটেড হতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে। যেমন অনেক আমাদের গ্রুপের থ্রুতে অনেকেই নক দেয় যে ভাই আমি বাহিরে উচ্চ শিক্ষার জন্য যেতে চাই, আমার কি করণীয়। তো যখনই তাকে বলা হয় যে তোমার এটা এটা করতে হবে, IELTS করতে হবে, তখন বলে যে ভাইয়া শর্টকাট ওয়েটা কি, IELTS ছাড়া ওয়েটা কি। তো আসলে লাইফে সাকসেসের কোনো শর্টকাট ওয়ে নাই, এটা হলো সবচেয়ে চরম বাস্তবতা। এশিয়ান সাবকন্টিনেন্ট দেশগুলোতে গ্রাজুয়েশন করছি বাহিরে, অ্যাজ লাইক মালয়েশিয়া অথবা চায়না অথবা পার্শ্ববর্তী দেশগুলোতে আছি, তাদের কিন্তু এখানে একটা জাস্ট ট্রানজিট পিরিয়ড আমরা অতিক্রম করছি। ট্রানজিট দ্যাট মিনস এখানে আমরা একটা সার্টেন পিরিয়ডের জন্য আছি এবং এখান থেকে আমাদেরকে সাম হোয়ার বেটার কান্ট্রিতে মুভ করতে হবে, এটা হচ্ছে আলটিমেট আমাদের গোল। তো যারা সহজে কিছু পাইতে চান তাদের জন্য আমাদের যে কান্ট্রিগুলো অফার করে স্টাডি, তার মধ্যে চায়না একটা, জাপান একটা। তো চায়না নিয়ে কথা না বললেই না, চায়না নিয়ে অনেকের অনেক কথা। আপনারা জানেন যে চায়না গত 3 বছর ধরে তাদের বর্ডার অফ রেখেছে এবং এটি নিয়ে অনেক সমালোচনা আলোচনা দেখছি আর কি বিভিন্ন গ্রুপে। তো এটি এটা আসলেই একটা প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে দিয়েও যদিও যাচ্ছি, বাট পুরো পৃথিবী খুলে দিয়েছে, বাট চায়না কেন ওপেন করছে না, চায়না কেন স্টুডেন্টদের জন্য ফ্লেক্সিবল হচ্ছে না, এটি আসলে তারাই উত্তর দিতে পারবে। তাদের জিরো কোভিড পলিসি অথবা যেটাই বলেন না কেন, স্টুডেন্টরা অ্যালট অফ সাফারে আছে আসলে। ইভেন আমিও একটা তাদের যে গভর্নমেন্ট স্কলারশিপ সিএসই স্কলারশিপের আমি মাস্টার্স এর প্রোগ্রামে ছিলাম, 1 বছর কোর্স ওয়ার্ক করেছি, বাট তাদের কোনো হোপ না দেখে আবারও মালয়েশিয়াতে মুভ করেছে এবং এখান থেকে বেটার কোনো কান্ট্রিতে মুভ করার জন্য ট্রাই করে যাচ্ছে আর কি। তো চায়নাতে যে স্কলারশিপ গুলো দেওয়া হয় ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য, সবচেয়ে বেশি সুযোগ হলো চায়নাতে স্কলারশিপ পাওয়ার জন্য। সেখানে যে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ ছাড়াও বেশ কিছু স্কলারশিপ রয়েছে, আপনারা বিভিন্ন ওয়েবসাইটের থ্রুতে গিয়ে সার্চ করলে দেখতে পাবেন। তো সেখানে আমি একটি বিষয় সবাইকে বলবো, যেহেতু আমি চায়নার স্কলারশিপ গুলো নিয়ে অনেক বেশি স্টাডি করেছি, সেক্ষেত্রে আপনাদের কন্ডিশনাল যে স্কলারশিপ গুলো রয়েছে যে আপনাকে কন্ডিশন দিবে সেকেন্ড ইয়ারে গেলে আপনার এত পার্সেন্ট মার্ক অথবা সেকেন্ড ইয়ারে গেলে আপনাকে top 20 মধ্যে হইতে হবে, এই কন্ডিশন গুলো অ্যাভয়েড করা উচিত আমি মনে করি। কারণ আমার অনেক ছোট ভাই অথবা ফ্রেন্ড সার্কেল এই কন্ডিশনের কারণে তাদের ক্যারিয়ার কিন্তু নষ্ট হয়েছে আর কি। তো আনকন্ডিশনাল স্কলারশিপ যেটা চাইনিজ গভর্নমেন্ট প্রোভাইড করে, সিএসই স্কলারশিপ, চাইনিজ স্কলারশিপ কাউন্সিল থেকে যেটি দেওয়া হয়, চায়না স্কলারশিপ কাউন্সিল, আপনারা যদি এটি পান তাহলে চায়নাতে যেতে পারেন। বাট এখানে বিষয়টা হচ্ছে যে আপনার ব্যাচেলর যে প্রোগ্রামটা আছে, মানে ডিপ্লোমার পরে যে প্রোগ্রামটা আমরা করতে চাই, আমাদের এই প্রোগ্রামটা ম্যাক্সিমাম ইউনিভার্সিটি তাদের লোকাল ল্যাঙ্গুয়েজে অফার করে, দ্যাট মিনস চাইনিজ ল্যাঙ্গুয়েজে। তো এটা আপনাদেরকে দেখতে হবে, টপ র্যাঙ্কেড ইউনিভার্সিটি গুলো ইংলিশে অফার করে, কারণ আপনার চায়নাতে যদি আলটিমেটলি আপনি গ্রাজুয়েশন করেন জব অপরচুনিটি কিন্তু সেভাবে নাই, যদিও এখন ওপেন করেছে বাট খুব বেশি না। আপনারা যারা চায়নাতে স্টাডি করতে যাবেন অবশ্যই খেয়াল রাখবেন যারা আপনার স্টাডি মেথড ল্যাঙ্গুয়েজটা যেন ইংরেজিতে হয়। এখন আসেন যেটি ফ্রাংলিজির কথাটা, আমি 1 বছর মাস্টার্স করেছি এবং অসংখ্য ছোট ভাই বলেন ফ্রেন্ডদের সাথে যোগাযোগ করেছি, একটি বিষয় অনেকেই হয়তো এটা চায়নাতে পড়েন আপনি নিজে স্বীকার করতে চান না, বাট একটা সত্য ঘটনা হচ্ছে চাইনিজরা কিন্তু ইংরেজিতে খুবই দুর্বল। ইভেন আমি মালয়েশিয়াতে গ্রাজুয়েশন যখন করেছি আমার অনেক চাইনিজ ফ্রেন্ড ছিল, চায়না থেকে যারা আসছে তাদের ইংরেজি অনেক দুর্বল, তারা অনেক বেশি বাজে ইংরেজি। তো যারা চাইনিজ ভার্সিটি গুলোতে পড়তে যাবেন, তো এইরকম যদি কোনো প্রফেসরের ক্লাস পান যে ইংরেজিতে খুবই দুর্বল, সেই সাবজেক্টটা আপনার আসলে নিজে নিজে স্টাডি করা ছাড়া কোনো উপায় থাকবে না।
ইভেন আমরা অনেক মালয়েশিয়াতে পড়াশোনা করেছি, আমাদের অনেক কোয়ালিফাইড টিচারের লেকচার গুলো বুঝতে পারি না, এই জন্য ইউটিউবের সহযোগিতা নিতে হয়, গুগল মামার সহযোগিতা নিতে হয়। তো ইটস হ্যাপেন এভরিহোয়ার, এটা সব জায়গাতেই ঘটে এটা। বাট চায়নাতে এই প্রবলেমটা আসলে অনেক বেশি প্রকট, যে তাদের যেহেতু চাইনিজরা ইংরেজিতে আসলেই দুর্বল, তো প্রোনাউন্সিয়েশনটা আসলে আন্ডারস্ট্যান্ডিংটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি। তো সেকেন্ড হলো জব অপরচুনিটি। তো চায়নাতে যারা পড়াশোনা করতে চায়, আলটিমেটলি চায়নাতে জব অপরচুনিটি খুবই কম। যদিও এখন বাংলাদেশে বিভিন্ন চাইনিজ কোম্পানিগুলো তাদের বড় ধরনের একটি কর্মযজ্ঞ চালাচ্ছে, বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে, সিভিল ইঞ্জিনিয়ারিং সাইটে, কনস্ট্রাকশন সাইটে। তো সিভিল ইঞ্জিনিয়ারিং এ যারা পড়াশোনা করে আসছেন তাদের জন্য সহজে এখানে অ্যাক্সেসের সুযোগ আছে, এবং ভালো স্যালারিতে, যদি চাইনিজ পারেন আপনি তাহলে ভালো স্যালারিতে স্টার্টিং করতে পারবেন। বাট চাইনিজ কোম্পানি গেলে এই মার্কেটটা আসলে কেমন থাকবে এটা আমি বলতে পারছি না, আমি প্রেজেন্ট সিচুয়েশন বললাম এটি। আরেকটা যেটা কনসার্ন থাকে সেটা হলো বাইরে যারা আমরা পড়াশোনা করতে যাই, আমরা একটি সার্টেন পিরিয়ডের পরে সেখানে স্টে করতে চাই, যেটিকে বলা হলো পার্মানেন্ট রেসিডিয়েন্স, এটা পিআর বলা হয়। তো চায়নাতে পিআর প্রোভাইড করা হয় না, তো আপনাকে পড়াশোনা করতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে যে আমি শর্ট টাইমের ভিতরে ভালো কোনো কান্ট্রিতে মুভ করব। ওকে, সেকেন্ড যে কান্ট্রিটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সুযোগ রয়েছে সেটা হলো, আমি বলবো, আমি আমি পার্সোনালি প্রেফার করি জার্মানি। তো জার্মানি আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য একেবারে থ্রোলি সেখানে অ্যাপ্লাই করা যেত, বাট এখন তারা রেস্ট্রিকশন দিয়েছে, তাদের লেভেল B1 ল্যাঙ্গুয়েজ পাস করে তারপরে অ্যাপ্লাই করতে হবে, অথবা এখানে যদি ভার্সিটিতে আপনি স্টাডি করেন, ভার্সিটিতে 25% ক্রেডিট আওয়ার কমপ্লিট হলে সেখানে এক্সচেঞ্জ করে যাওয়ার কিছু ভার্সিটি সুযোগ দিচ্ছে। তো যারা জার্মানিতে যেতে চান, বিশেষ করে অটোমোবাইল সেক্টরে খুব ভালো ক্যারিয়ার রয়েছে, ভালো ফিউচার রয়েছে, এবং জার্মানির ভার্সিটিগুলো কিন্তু সবগুলো টিউশন ফি ফ্রি, আর আপনার সেখানে যাওয়ার পরে ভার্সিটি গ্রাজুয়েশন করার পরে 95% স্টুডেন্টের জব কিন্তু ভার্সিটি থেকেই হয়ে থাকে আর কি। তো এটা একটা এক্সাইটিং বিষয়, ইভেন মালয়েশিয়া বলেন, চায়না বলেন, এই সুযোগ কোথাও পাবেন না যে ভার্সিটি থেকে গ্রাজুয়েশনের আগে আপনার জব কনফার্ম হয়ে যাচ্ছে। তো জার্মানিতে অফুরন্ত সময় রয়েছে, সুযোগ রয়েছে, আপনারা যদি এটি গ্রাব করতে চান অবশ্যই জার্মান ল্যাঙ্গুয়েজ জানতে হবে, এটি হলো ব্যারিয়ার আর কি, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, এবং সিদ্ধান্ত নিতে হবে সেখানে আপনার ক্যারিয়ারটা কি, ক্যারিয়ারকে ফিক্সড করার আর কি। থার্ড হচ্ছে মালয়েশিয়া। থার্ড, মালয়েশিয়া অনেকেই পছন্দ করেন, মুসলিম কান্ট্রি, পড়াশোনার খরচ অনেক কম, তারপর আপনার এখানে কিছু স্কলারশিপের ব্যবস্থা রয়েছে, এবং যারা ডিপ্লোমা করে আসেন তাদের জন্য সুসংবাদ হচ্ছে এখানে যে আমরা 4 বছরের ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামটি, এখানে ডিপ্লোমা থাকতে আপনার 1 বছরের এক্সামশন পাওয়া যায়, দ্যাট মিনস 3 ইয়ার্স আপনি কমপ্লিট করতে পারবেন এবং 1 বছরের খরচ আপনার কমে যাবে। বাট এখানে সমস্যাটা হচ্ছে আপনার আন্ডার গ্রাজুয়েট লেভেল, যেটি এতে হলো সেলফ ফান্ডে পড়তে হয়, আপনাদের নিজস্ব টাকা দিয়ে পড়তে হবে। তো টিউশন ফি অ্যারাউন্ড যদি জিজ্ঞেস করেন তাহলে আপনার সিএসসি কম্পিউটার সায়েন্স এগুলোর জন্য আপনার 7 থেকে 10 লক্ষ টাকার মতো হয়ে থাকে, আর সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল এগুলো একটু এক্সপেন্সিভ, মিনিমাম আপনার 12 থেকে 14 লক্ষ টাকার মতো বাজেট থাকতে হবে শুধুমাত্র টিউশন ফির জন্য। তো এখানে অনেকেই বলে পার্ট টাইম জবের সুযোগ আছে কিনা, হ্যাঁ পার্ট টাইম জবের সুযোগ আছে, আমি দেখেছি যে 90% স্টুডেন্টই পার্ট টাইম করে যারা কুয়ালালামপুরের ভিতরে থাকেন। তো যারা কুয়ালালামপুরের বাহিরে ইউনিভার্সিটি চুজ করবেন, অনেক চিপ ইউনিভার্সিটি রয়েছে, কিন্তু তাদের কিন্তু পার্ট টাইম জবের সুযোগটা থাকবে না, তাদেরকে ফান্ডিং, নিজস্ব ফান্ডিং এ পড়াশোনা করতে হবে, এবং নিজে থাকা এবং খাওয়ার খরচ এটিও নিজেকে বহন করার জন্য ফ্যামিলি থেকে নিয়ে আসতে হবে। তো আমি মনে হয় বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি, বাট অনেকে প্রেফার করে, ইটস কালচার অলমোস্ট সিমিলার লাইক বাংলাদেশ, এভরিহোয়ার ইজ, ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড হালাল ফুড হিয়ার ইউ ক্যান ফাইন্ড এভরিহোয়ার, বাট আমি যে কান্ট্রি গুলো বললাম চায়না, জাপান অথবা জার্মানি, সেগুলোতে কিন্তু হালাল ফুড পাওয়াটা অনেক কঠিন, এবং ইসলামিক কালচারের জন্য অনেকে প্রেফার করে থাকেন মালয়েশিয়াকে, এবং সিমিলার ওয়েদার আর কি, আমাদের এখানে এক ঋতুর দেশ, সারা বছর গরম, সারা বছর বৃষ্টি হয় আর কি, এটি হলো মালয়েশিয়ার ওয়েদার। এবং এখানে আরেকটা বিষয় হলো জব অপরচুনিটি, এখানে জব অপরচুনিটি রয়েছে যারা কম্পিউটার সায়েন্স এবং আইটি ফ্যাকাল্টিতে আছেন, যারা এখানে ক্যারিয়ার করতে চান, খুব ভালো সুযোগ সুবিধা রয়েছে তাদের জন্য। আপনার, আমার অনেকগুলো ফ্রেন্ড গ্রাজুয়েশন শেষ করেই কোম্পানিতে জয়েন করেছে ভালো স্টার্টিং স্যালারিতে আর কি। বাট আমাদের সিভিল অথবা অন্যান্য ফ্যাকাল্টি যারা আছেন, অটোমোবাইল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, তাদের জব অপরচুনিটি একটু কম। তো তাদের এখানে মাস্টার্স এর সুযোগ রয়েছে স্কলারশিপের, বাট সেটার পরেও যে এখানে জব হবে এটি আসলে সিকিউর না, এটা একটা কনফার্ম না। এই জন্য যারা এখানে আসবেন তাদের সিদ্ধান্ত থাকতে হবে যে আমি গ্রাজুয়েশন করে যেন ভালো কোনো কান্ট্রিতে মুভ করতে পারি, এই সিদ্ধান্ত নিয়ে আসতে হবে। থার্ড যে কথা কথা দেশের কথা বলবো, জাপান। জাপান হচ্ছে এমন একটি দেশ যেখানে যারা পরিশ্রমী,
যারা পরিশ্রম করতে পারেন, স্ট্রাগল করতে পারেন, তাদের জন্য দ্বার সবসময় উন্মুক্ত। জাপানে যদি কেউ যায় এবং পরিশ্রমী হয়, তাকে আর পিছনে ফিরে তাকাইতে হবে না। তো জাপান থেকে কয়েকদিন আগে আমার একটা গেস্ট আসছে, উনি 25 ইয়ার্স জাপানে আছে আর কি, আমাদের রংপুরে বাড়ি আর কি। খুবই এক্সাইটেড, অনেকক্ষণ গল্প করলাম। তার মেয়েকে এখানে টেইলর্স ইউনিভার্সিটি এখানে কুলিনারি আর্টসে মানে শেফ হওয়ার জন্য ভর্তি করাইছে। আমি জিজ্ঞেস করলাম যে জাপানে এরকম অপরচুনিটি থাকার পরে এখানে, বলতেছে জাপানে পড়াশোনা একটু এক্সপেন্সিভ এই সেক্টরে, আর শেফ কেন বানাতে চাচ্ছেন? তো জাপানে আইটি সেক্টর এবং শেফদের স্যালারি সবচেয়ে বেশি। শেফ একজন যদি ফ্রেশ গ্রাজুয়েট হয়, বাবুর্চি হয়, তাহলে $4,000 থেকে শুরু হয় তাদের স্যালারি, এবং আইটি সেক্টরে অলমোস্ট সেম। তো জাপান আমাকে বললো ইঞ্জিনিয়ারিং, যারা ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে, তাদের জন্য অফুরন্ত সুযোগ রয়েছে জাপানে। আপনারা জাপানে যদি আসেন, যদি ল্যাঙ্গুয়েজটা আপনি আয়ত্ত করতে পারেন, তাহলে আপনাকে আর পিছনে ফিরে তাকাইতে হবে না, বাট আপনাকে ল্যাঙ্গুয়েজটা আয়ত্ত করতে হবে। তো ডিপ্লোমা শেষে যারা যাবেন, তাদের ডিপ্লোমার ফাইনাল ইয়ারে যারা আছেন, এখন এখন থেকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। অনেক ট্রেনিং সেন্টার রয়েছে, ঢাকা ইউনিভার্সিটি থেকেও জাপানিজ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং দেওয়া হয়। আপনারা আপনাদের এইভাবে অগ্রসর হতে পারেন, জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখে অ্যাপ্লাই করতে পারেন। আই থিঙ্ক যদি জাপানকে বেছে নেন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদেরকে পরিশ্রমী হতে হবে জাপানে যেতে হলে। 1 মিনিট আপনার সময় অপচয় করতে পারবেন না লাইফ থেকে, এবং 1 মিনিট সময় অপচয় করার কোনো সুযোগও নাই সেখানে। তো যদি এরকম স্ট্রাগল করার মেন্টালিটি থাকে, জাপানকে আপনারা চুজ করতে পারবেন। আর ফিফথ যে অপশনটা হচ্ছে কিছু আরব কান্ট্রি, এগুলো আমরা জানি না। আমাদের আব্দুল্লাহ মামুন ভাই মেটাতে জব করেন, উনি কিন্তু সৌদি আরবে একটা ভার্সিটি থেকে কিন্তু গ্রাজুয়েশন করে মানে মাস্টার্স করেছেন। তো আমরা কিন্তু এগুলো জানি না। তো আমি বিভিন্ন স্কলারশিপ গ্রুপের সাথে সংযুক্ত থাকার কারণে দেখতে পাচ্ছি সৌদি আরব সহ কাতার, কুয়েত, বাহরাইন, তারপর হচ্ছে আপনার ব্রুনাই, এই দেশগুলো অনেক ভালো ভালো স্কলারশিপ অফার করে। তো যারা সহজে স্কলারশিপ পেতে চান, IELTS নাই, তারা কিন্তু এই কান্ট্রিগুলো প্রেফার করতে পারেন। তো এটি পোস্ট গ্রাজুয়েশনের জন্য, আন্ডার গ্রাজুয়েটের সুযোগ রয়েছে, বাট রিকোয়ারমেন্টটা একটু হাই। তো আপনারা আন্ডার গ্রাজুয়েটে যারা যাবেন, তাদের একটু খাটাখাটি করতে হবে। আর আপনাদের যে কোনো গাইডলাইন পাওয়ার জন্য আমাদের গ্রুপে কমেন্টস করতে পারেন, প্রশ্ন করতে পারেন, আমাদের যারা এক্সপার্ট রয়েছে তারা আনসার দেওয়ার চেষ্টা করবে আশা করছি। তো থার্ড হচ্ছে, আমি কথা বলবো এখন খরচ এবং হচ্ছে আপনার প্রসেসটা নিয়ে। বাইরে যারা স্টাডি করতে চান, তাদের কেমন খরচ হতে পারে এবং আপনাদের প্রসেসটা কি, কিভাবে শুরু করবেন এটি নিয়ে। তো খরচ, যেই কান্ট্রিগুলো স্কলারশিপ প্রোভাইড করে সেগুলোতে কিন্তু আসলে অ্যাপ্লিকেশন যে খরচটা, এটি কিন্তু অনেক কম, অ্যারাউন্ড $100 থেকে $150 হয়ে থাকে। তো এইরকম একটি অ্যামাউন্টে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আর অ্যাপ্লাই এর আগে যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে রিকোয়ারমেন্ট যেগুলো দিয়েছে, মানে যেই আপনাকে যেই কন্ডিশন গুলো দিয়েছে, সেগুলো আপনার আছে কিনা। কারণ আপনি $150 দিয়ে অ্যাপ্লাই করবেন, আপনি যদি সেই রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ না থাকে, তাহলে কিন্তু আপনার অ্যাডমিশন হবে না, অফার আসবে না স্কলারশিপে। তো আপনার এটি ইম্পর্টেন্ট যে আপনার অবশ্যই দেখতে হবে যে সেই যোগ্যতাগুলো আপনার ভিতরে আছে কিনা, স্কলারশিপ গ্রাব করার যোগ্যতাগুলো আছে কিনা, না হলে আপনার সেই যোগ্যতাগুলো অর্জন করতে হবে। এখানে 2টি বিষয় মানদণ্ড থাকে স্কলারশিপ পাওয়ার জন্য, একটা হলো CGPA, আর একটা হচ্ছে IELTS। তো আপনার যদি CGPA কম থাকে, বাট IELTS এর স্কোর যদি ভালো থাকে, তাহলে কিন্তু স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর যে কান্ট্রিগুলো বললাম, জাপান, তারপর হচ্ছে জার্মানি, এদের যদি ল্যাঙ্গুয়েজ যদি ভালোভাবে আপনার আয়ত্ত করা থাকে, জাপানের জন্য N5 তো কম্পালসারি, যদি N4 N3 বাংলাদেশ থেকে করতে পারেন, তাহলে স্কলারশিপের সম্ভাবনা অনেক বেশি হাই থাকে আর কি। তো এই জন্য বলছি যে ল্যাঙ্গুয়েজ, যদি আপনি ইংলিশ ভাষাভাষী দেশে যেতে চান, তাহলে IELTS। যদি আপনি জাপান যেতে চান, জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, চায়নাতে গেলে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখার প্রয়োজন নাই, বাট সেখানে গিয়ে আপনাকে শিখতেই হবে অবশ্যই। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। এখন প্রস্তুতি কিভাবে শুরু করতে পারেন? প্রস্তুতি হচ্ছে, যারা বাইরে যাবেন, যে কান্ট্রিতেই যেতে চান, সেই কান্ট্রি নিয়ে আপনার একটা ভালো লাগে কাজ করতে হবে, যে আসলে এই কান্ট্রিতে যাচ্ছি এই জন্য, এই কান্ট্রিটা আমার ভালো লাগে। তো যদি ভালো লাগা কাজ করে, তাহলেই আসলে আপনার সেই জিনিসটার প্রতি আসলে শ্রম দেওয়ার মানসিকতা তৈরি হয়ে যাবে অটোমেটিকলি। তো ভালো লাগার আগে আপনাকে নিয়ে আসতে হবে যে জাপান চমৎকার সুন্দর একটি দেশ, সূর্য উদয়ের দেশ, আমি সেই দেশে যাব, এবং আমাকে এই দেশে যাওয়ার জন্য এই যোগ্যতা অর্জন করতে হবে। আর যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট রয়েছেন, এখন থেকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ, অথবা জার্মানিতে যেতে চাইলে জার্মান ল্যাঙ্গুয়েজ এখন থেকে শুরু করবেন, অথবা যদি ইংলিশ ভাষাভাষী দেশে যেতে চান, IELTS স্টার্ট করতে হবে। নো আদার্স ওয়ে আর কি, এটার কোনো ওয়ে নাই। আর একটা হলো L1, আপনার হচ্ছে রেফারেন্স লেটার নিতে হয় আর কি। তো পলিটেকনিকে অনেকে অনেক মানে সমস্যার সম্মুখীন হন এই রেফারেন্স লেটার নেওয়ার জন্য। ভার্সিটি গুলোতে অনেক ফ্লেক্সিবল, স্যারেরা অনেক ফ্লেক্সিবল এটা দিয়ে থাকে, বাট
পলিটেকনিক লাইফে এটি মানে পলিটেকনিক যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য এটি একটি প্রবলেম আর কি। তো আপনার ফ্যাকাল্টির যে কোনো স্যারের সাথে ভালো সুসম্পর্ক থাকতে হবে এবং সে আপনার জন্য একটি লেটার লিখবে, রেফারেন্স দিবে যে আমি এই স্টুডেন্টকে চিনি, সে আমার সাথে কাজ করেছে, আমি তাকে গাইড করেছি, সে চমৎকার একটা স্টুডেন্ট, আন্ডারস্ট্যান্ডিং লেভেল খুবই ভালো। তো এরকম একটা লেটার আপনাকে দিবে আর কি, এটা রেফারেন্স লেটার। এবং এই রেফারেন্স লেটার স্কলারশিপ পাওয়ার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো যারা আছেন, অনেক ভার্সিটি একটা রেফারেন্স লেটার চায়, অনেকে দুইটা চায়, তো আপনাদের অবশ্যই ভালো রিলেশন রাখতে হবে, 2 থেকে 3 জন টিচারের সাথে অনেক ভালো সম্পর্ক রাখতে হবে যেন এই লেটারটি আপনি সহজে তাদের কাছ থেকে পেতে পারেন। থার্ড হচ্ছে পাসপোর্ট। পাসপোর্ট ছাড়া কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তো পাসপোর্ট কি হয়, আমরা দেখা যায় যে মার্কশিটের সাথে আমাদের নামের বানানো ফুল, বাবা মার নামের বানানো ফুল, একবার করছি, বয়স ঠিক নাই, তো এই প্রবলেম গুলো তো কিন্তু স্কলারশিপ আপনাকে একেবারেই, আপনি স্কলারশিপের জন্য আবেদন যদি করতে চান এই প্রবলেম গুলো একেবারেই অ্যাভয়েড করতে হবে আপনাকে। তো আপনার পাসপোর্ট যেটি করবেন অবশ্যই আপনার মার্কশিট এবং সার্টিফিকেটের সাথে হুবহু যেন মিল থাকে স্পেলিং সহ, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। আর যেটি লাস্ট ফাইনালি বলবো সেটি হলো ডেডিকেশন। স্কলারশিপ আসলে অনেক বেশি পরিশ্রম করতে হবে এরকম না। আমরা যারা গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছি অথবা যারা বাংলাদেশে জুয়েটের প্রিপারেশন নিচ্ছি, আমাদের 2 থেকে 3 বছর সময় নষ্ট করতে হয়, বাট অনেকের হয় না, হয়ে ওঠে না। বাট স্কলারশিপের জন্য যদি আপনি মানে অনেস্টলি সেই যদি 1.5 বছর যদি আপনি ভালোভাবে সময় দেন, তাহলে যেই দেশের জন্য দিচ্ছেন মাস্ট আপনার স্কলারশিপ সেই দেশে পাবেনই। অফুরন্ত সুযোগ রয়েছে, আমাদের দেশকে যারা ভালোবাসে, অনেকেই বলে যে দেশকে ভালোবাসে না যারা স্কলারশিপ নিয়ে বাহিরে যায়, এটি আসলে চরম একটি মিথ্যাচার। কারণ আপনারা জানেন যে দেশের আজকের যে অর্থনৈতিক যে অবস্থা, টিকে আছে মূলত প্রবাসীদের রেমিটেন্স দিয়ে আর কি। তো এই প্রবাসীদের রেমিটেন্স এর একজন যোদ্ধা যদি আপনি হতে চান, দেশের অর্থনৈতিক চাকা যদি সচল রাখতে চান, অবশ্যই বাহিরে যদি প্রফেশনাল ভিসায় আসতে পারেন, একটি হ্যান্ডসাম স্যালারি পাবেন, আপনার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবেন ভালোভাবে, এবং দেশকে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করার জন্য ভূমিকা রাখতে পারবেন। তো সবার জন্য শুভকামনা, সবার সাথে হয়তো কোনোদিন কোনো এক দেশে দেখা হবে, এই আশাবাদ ব্যক্ত রেখেই স্কুল অফ ইঞ্জিনিয়ার্স কে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ।